সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আইসিটি ক্লাসে। আজকে আমরা সি প্রোগ্রামের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। গতদিন আমরা এগুলোর সংজ্ঞা দেখেছি এবং কিভাবে লিখতে হয় এগুলো আমরা লক্ষ্য করেছি। আলোচক হিসেবে আমি মোহাম্মদ সানাউল্লাহ আছি তোমাদের সাথে। ফ্লোচার্ট তৈরির নিয়ম আমরা গতদিন দেখেছি, আশা করি তোমাদের এগুলো মনে আছে। আজকে আমরা ফ্লোচার্টের প্রকারভেদের মধ্যে দেখছি যে ফ্লোচার্ট দুই ধরনের। নাম্বার ওয়ান সিস্টেম ফ্লোচার্ট, প্রোগ্রাম ফ্লোচার্ট। আমরা প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব, সিস্টেম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব না, এটা আমাদের প্রোগ্রামের জন্য তেমন কোনো প্রয়োজন নেই। প্রোগ্রাম ফ্লোচার্ট, প্রোগ্রাম লেখার পূর্বেই প্রোগ্রাম লেখার কাজের ধাপগুলো চিত্রের সাহায্যে লেখাই হলো প্রোগ্রাম ফ্লোচার্ট। প্রোগ্রাম ফ্লোচার্টে প্রোগ্রামের বিশদ বিবরণ থাকে, একজন প্রোগ্রামার সহজেই ফ্লোচার্ট থেকে কোডিং করতে পারেন। প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রতীক, প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রতীক বা সিম্বলগুলো হলো লিস্ট আকারে দেখানো হচ্ছে এখানে প্রতীকের ধরন, মানে প্রতীক কি কাজ করবে আর প্রতীকটা কি। প্রথমে দেখা যাচ্ছে যে একটা ওভাল শেপড প্রতীক উপবৃত্ত, এটা দ্বারা টার্মিনাল সিম্বল বোঝানো হয়, অর্থাৎ প্রোগ্রামের শুরু এবং শেষ বোঝানোর জন্য আমরা এই প্রতীকটা ব্যবহার করে থাকি। দুই নম্বর প্রতীক হচ্ছে ইনপুট আউটপুট প্রতীক। ইনপুট আউটপুট প্রতীকের জন্য আমরা এই সামান্তরিক ক্ষেত্রটি ব্যবহার করে থাকি। যখনই প্রোগ্রামে কোনো কিছু ইনপুট দিতে হবে অথবা প্রোগ্রাম কিছু প্রিন্ট করবে সেগুলো বোঝানোর জন্য আমরা এই সামান্তরিক ক্ষেত্রটি ব্যবহার করি। প্রসেস সিম্বল আয়তক্ষেত্র, ইনপুট ডাটা নেওয়ার পরে বা ডাটা নেওয়া হোক বা না হোক, যদি প্রোগ্রামের মধ্যে কোনো কিছু প্রসেস করা দরকার পড়ে, সাপোজ যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা বা অন্য কোনো কিছু করা দরকার পড়লে সেটাকে আমরা এই প্রসেস সিম্বলের মধ্যে লিখব। ডিসিশন সিম্বল, অনেক সময় এরকম হয় যে আমরা সিদ্ধান্ত নিতে হবে প্রোগ্রামের, যেমন কোনো একটা সংখ্যা জোড় না বিজোড় এই সিদ্ধান্ত নিতে হবে। নিতে হলে যদি জোর হলে একদিকে যাব, বিজোর হলে একদিকে যাব, এখানে একটা শর্তের উপর ভিত্তি করে। সেই জন্য যেহেতু একটা শর্ত কার্যকর, এখানে শর্তের উপর ভিত্তি করে আমরা প্রোগ্রামের দিক নির্বাচন করি, সেহেতু এটাকে বলা হচ্ছে ডিসিশন সিম্বল। প্রবাহের দিক, প্রবাহের দিক সাধারণত মানে প্রবাহের দিক আমরা অ্যারো চিহ্নের মাধ্যমে দেখিয়ে থাকি। এই যে অ্যারো চিহ্নগুলো আছে, এই তীর চিহ্ন দ্বারা প্রবাহের দিক আমরা দেখাবো। লুপ সিম্বল, লুপ সিম্বল হচ্ছে একটা কাজ, একই কাজ যখন বারবার করা প্রয়োজন পড়ে, অনেকবার করা প্রয়োজন পড়ে, তখন সেগুলোকে আমরা এই লুপ সিম্বলের মাধ্যমে দেখাতে পারি। লুপ সিম্বল যেমন এক থেকে একশো পর্যন্ত যোগ করতে চাই, তখন আমরা একের সাথে দুই যোগ করবো, যে যোগফল হবে তার সাথে তিন যোগ করবো, যে যোগফল হবে তার সাথে চার যোগ করবো, এইভাবে করতে করতে এক থেকে একশো পর্যন্ত যোগফল করবো। এই যে একটা কাজ বারবার করছি, এই ধরনের কাজ বোঝাবার জন্য যে লুপ ব্যবহার হয়, সেই লুপের জন্য আমরা এই হেক্সাগন বা সর্বশ চিহ্নটি ব্যবহার করব। সংযোগ চিহ্ন, সংযোগ প্রতীক হচ্ছে এটা আমাদের, যে একটা অ্যারো চিহ্ন থাকবে আর একটা বৃত্ত থাকবে। অনেকগুলো কাজ শেষ করে আমি যেখানে যাব, আসলে অ্যাকচুয়ালি অনেকগুলো না, একটা কাজ শেষ করে আমি এরপরে কোথায় যাব
সেটা যেখানে গিয়ে মিট করে সেটা হচ্ছে আমার সংযোগ নির্ণয় দিতে হয়। হয় এটা আমরা যখন একটা উদাহরণ দেখব ক্লিয়ার হয়ে যাবে। প্রতীকের ধরন প্রতীক, সাব প্রোগ্রাম প্রতীক। সাব প্রোগ্রাম প্রতীক হচ্ছে এই আয়তাকার বক্সের মধ্যে আরো দুটো এরকম দাগ থাকবে, যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সাব প্রোগ্রাম প্রতীক। টিকা প্রতীক, কোন একটা কাজের যদি আবার ব্যাখ্যা দরকার পড়ে, সাপোজ আমরা কোন ধরনের ইনপুট পাবো আউট পাবো যদি প্রোগ্রামে আরেকটু স্পষ্ট করতে চাই, তাহলে আমরা ফ্লোচার্টের মধ্যে এরকম একটা সিম্বল দিয়ে এখানে লিখে যে এই অপশনটি বা এই কাজটি কি কারণে করা হচ্ছে, এই চিহ্নটা কি কারণে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা আলোচনা করলাম আসলে যে একটা প্রোগ্রামের ফ্লো চার্টে যে ধরনের চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা একটা সমস্যা নিয়ে আলোচনা করব, একই সাথে অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট। আমাদের সমস্যাটা হলো কোন সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের একটি অ্যালগোরিদম লিখো ও ফ্লো চার্ট আঁকো। আমি এই দুটো জিনিস পরপর দেখাতে চাচ্ছি, আসলে অ্যালগোরিদম আর ফ্লো চার্ট একই, কিছু কিছু ক্ষেত্রে একটু লিখতে গিয়ে কন্ডিশনের ক্ষেত্রে একটু ভিন্নতা থাকলেও একই জিনিস, একটা হচ্ছে লিখে আর একটা হচ্ছে চিত্র আঁকার মাধ্যমে। আমরা এই সমস্যাটা নির্ণয়ের অ্যালগোরিদম লিখবো, ফ্লো চার্টে আঁকবো এবং আশা করি আগামী ক্লাসে আমরা এটা কম্পিউটার প্রোগ্রামিং সি এর মাধ্যমে দেখতে পারবো। অ্যালগোরিদম, প্রোগ্রাম শুরু করি, তো শুরুর জন্য আমরা জানি এই যে ওভাল শেপড উপবৃত্ত হবে, শুরু করলাম এখানে দেখি আমরা মিলটা রাখি, এই যে প্রোগ্রাম শুরু করলাম আর এখানেও শুরুর জন্য আমি এই উপবৃত্ত চিহ্ন দিলাম, শুরু করছি। ওকে, দুই নম্বর ধাপ ইনপুট গ্রহণ করি। ইনপুট গ্রহণ করার জন্য তোমরা জানো যে আমাদের এই সামান্তরিক চিহ্ন ব্যবহার করা, ইনপুট এন, তার মানে একটা মান দেব সেই মানটা এন এর মান হবে ইনপুট হিসাবে। ধাপ তিন, যদি এন দুই দ্বারা বিভাজ্য হয়, এখানে আসলে এটা দ্বারা ভাগশেষ পাওয়া যায়, পার্সেন্টেজ চিহ্ন, এন কে যদি আমি দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ জিরো হয়, তাহলে উজ্জ্বল সংখ্যাটা আমরা জানি, তাহলে এন এর মান যদি আমরা পাঁচ দিই তাহলে পাঁচ ভাগ দুই ভাগ শেষে এক হয়, জিরো হয় না, তখন ইভেন ছাপানো হবে না। আর যদি ছয় দিই তাহলে দুই ছয় ভাগ দুই মানে যে এই ভাগ শেষটা আমি পাবো জিরো, তখন এটা ইভেন হবে, সেটা আমরা দেখবো এখানে। এন পার্সেন্টেজ টু, এটা অ্যাকচুয়ালি এটা আমাকে এখানে দেবে, এর জন্য এটা একটা বিশেষ নাম আছে, নামটি মধ্যে আমি দেখি মনে পড়ে কিনা পরে বলবো। তাহলে এন পার্সেন্টেজ টু সমান যদি জিরো হয়, মানে বাক্সের যদি জিরো হয়, তাহলে আমরা এটাকে বলবো ইভেন, যদি ইয়েস ইয়েস দেন ইভেন প্রিন্ট করব। এবং পাঁচ নম্বর ধাপে যাই, এখানে পাঁচ নম্বর ধাপটা এখন লেখা হয়নি কোথায় যাব। আর যদি নো হয় তখন আমি অর ছাপাবো যদি এটা সত্য হয়। একটা জিনিস খেয়াল করতে হবে এখানে, এই ঘটনা উপর নির্ভর করবে আমি এদিক যাব নাকি এদিক যাব, ডানে বামে যাব না ডানে যাব। আমি ইয়েস এই পাশে লিখছি, নো এই পাশে লিখছি, চাইলে ঘুরিয়েও লেখা যেত, এটা একজন প্রোগ্রামের উপর নির্ভর করে সে কোন দিকে ইয়েস লিখবে কোন দিকে নো লিখবে। তো যদি ইয়েস হয় তাহলে আমার এই যেহেতু বাক্সের যদি শূন্য হয় তাহলে প্রিন্ট ইভেন করবেন, না হলে আর জোর না হলে তো অবশ্যই সংখ্যাটা বিজোড় হবে। এক্ষেত্রে অবশ্য পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আলোচনা করা হচ্ছে, ভগ্নাংশের ক্ষেত্রে নয়। এখন বিষয়টা হলো একই সাথে এটা দুই দিকে কাজ করতে পারবে না, কোনো দিকে না, যত দিকে থাকুক যে কোনো কন্ডিশনে যে কোনো একটা দিকে যাবে, এদিকে যাবে অথবা ওদিকে যাবে, সত্য হলে এদিকে যাবে মিথ্যা হলে এদিকে যাবে, দুই দিকে একসাথে কাজ করবে না। কিন্তু এরপরে তো কোথাও যেতে হবে, সেটা হচ্ছে এখানে যে আমি যদি এদিক দিয়ে আসি তাহলে এখানে যাব, এদিক দিয়ে আসলেও এখানে যাব, মানে কোথাও একটা যাব,
সেজন্য এখানে আমরা কারেক্টর ব্যবহার করছি যে আসলে আমি এদিক যাই আর এদিক যাই আমি এখানে আসব তারপর আমাদের এই যে এখানে দেখছি যে যদি এটা হয় ইভেন চাপে 5 নাম্বার ধাপে যায় আপাতত আমি 4 নাম্বার লিখছি আর যদি এটা সত্য না হয় তার পরের লাইনে যাবে আর এখানে সত্য হলে এই 4 এসকেপ করে 5 এ যাবে 5 দেখি কি প্রোগ্রাম শেষ করি ইভেন পেয়ে গেছি আর তো আমার আর কিছু জানা নেই তাহলে এখন আমি এটা ইভেন চাপাতে পারবো আর যদি ইভেন না পাই তখন এইখানে আসবে এবং প্রোগ্রাম শেষ করবে এখানে এখানে আমরা লক্ষ্য করি যদি এটা সত্য হয় আমরা ইয়েস ইভেন চাপাবো যদি মিথ্যা হয় সত্য না হয় মিথ্যা হবে অটোমেটিক এবং আমরা অড চাপাবো এবং প্রোগ্রাম শেষ করব তো শিক্ষার্থীবৃন্দ আজকে তো এটুকুই ছিল আশা করি তোমাদের ভালো লাগবে আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে এই আশা রেখে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ সাবধানে থাকবে করোনার মধ্যে ভালো থাকার চেষ্টা করবে